আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ নজর কাটানোর জন্য আমি আজ অবধি অনেক আমল দিয়েছি, তবে আমার কাছে আগে তো এক একটা ভিডিওতে এই আমল দিয়েছি, এটা দিয়েছি, এখন আমি কয়েকটা আমলের সংমিশ্রণে আমার নিজ থেকে আমি একটা দোয়া আপনাদেরকে বলছি। এই আমলগুলো যদি কেউ করে, আমি তো অনেকগুলো কিতাব থেকে দিয়েছি, এখন আমার নিজের মতো করে আমি কয়েকটা কিতাব থেকে দিয়ে আপনাদেরকে দিচ্ছি। আমি দোয়া করি হে আল্লাহ, যে ভাই এবং বোন এই বদ নজর কাটানোর জন্য আমলটা করবে, আপনি তাদের সবাইকে উক্ত ফলাফল দান করেন। ছোট বাচ্চাদের উপর বদ নজর লাগে, মুরব্বীদের উপর লাগে, ফসলের উপর লাগতে পারে, গর্ভবতী নারীর উপর লাগতে পারে, সুন্দর সুন্দর সুন্দরী ছেলে মেয়ে নারী পুরুষ যুবক যুবতী অনেক মানুষের উপরও বদ নজর পড়ে, ফলের উপর পড়ে, গাছের উপর পড়ে, বাড়ির উপর পড়ে, ব্যবসার উপর পড়ে, দোকানের উপর পড়ে, অনেক জায়গায় এমন বদ নজর আছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। বদ নজরের কারণে এক সাহাবী আরেক সাহাবীকে দেখে বলে, হাই হাই কি সুন্দর, মহিলাদেরকেও পিছে ফালাইয়া দিবে, এত সুন্দর। তো এই বক্তব্য দেখে আসলে ওনার বদ নজর লাগার কারণে ওই সাহাবি খুবই অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল বদ নজর থেকে বাঁচার কিছু রুকায়া তাকে দান করেন, তাকে রুকায়া করে সুস্থ করে দেন। যেহেতু দূরে, এই জন্য রোকায়াগুলো কী কী আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, বদ নজর থেকে বাঁচার রোকায়া আমাদের চ্যানেলে লিখলেই সে আমলটা আসবে, রোকায়াটা শুনলেও কাজ হবে ইনশাল্লাহ। আর এখন যেটা বলছি, এটা অবশ্যই মিশকা আম্বর আদি অরিজিনাল, এই মিশকা আম্বর দিয়ে লিখতে হবে, রোশনি কালি যেটাকে বলে এটা দিয়ে লিখবেন। এটারই কয়েক ধরনের নাম পাওয়া যায় বাজারে। যাই হোক, উনি আমাদেরকে হাদিয়া দেন, তো ওনার দোকানের বিজ্ঞাপন দিচ্ছি, উনি অনলাইনে বিক্রি করেন, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগের নাম্বার 01896426494। ওনার সাথে যোগাযোগ করে, যারা সারাদিন মোবাইল ব্রাউজিং করেন ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, সেই আয়াতটা হচ্ছে সুরা মোমিন আয়াত নাম্বার 57, সুরা মুলক আয়াত নাম্বার 1, 2, 3, 4। আপনি তো লিখতে পারবেন আমি জানি, অধিকাংশ মানুষ জেনারেল লাইনের হয়ে থাকে, তো তাদেরকে আমি পরামর্শ দিব, আপনি মসজিদের হুজুরকে একটু ভিডিওটা দেখাবেন। যে আমার ভিডিওগুলো অনেকে বলে যে আসলে এগুলো কাজের না, শুধু শুধু আপনি কোরআনের আয়াত কিনা যে এটার ক্ষেত্রে এই কাজ হয়, ওনার সাথে একটু যোগাযোগ করেন, উনি আপনাদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলেমের কাছে যাবেন, এই আলেম আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। এই আমলগুলা আল্লামা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তাআলা, তিনি তাদের বিভিন্ন কিতাবাদির মধ্যে আল্লামা মোল্লা কারী রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা শেখ ইলিয়াস রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা, এই জাতীয় অনেক ওলামা একরাম আমালিয়াতের বিষয়ে বিভিন্ন কিতাবাদি লিখেছেন। যাই হোক, এই আয়াতগুলো আপনারা লিখতে হবে, লিখে এমন হাফ লিটার পানির বোতলে দিয়ে রাখবেন, এবং এই পানিটা থেকেই আপনি 7 দিন যার উপর বদ নজর লেগেছে অল্প অল্প করে তাকে খাওয়াবেন ইনশাল্লাহ। যে এই পানির সাথে অন্য পানি মিক্স করা যাবে, প্রত্যেকদিন একটু পানি নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে ওটার সাথে একটু পানি মিক্স করে প্রতিদিন খাওয়ান, এই নিয়মে আমল করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর কারিশমা দেখাইয়া দিবেন। আল্লাহ পাক তো আমাদেরকে প্রত্যেকটা আয়াত মানুষের শিফা স্বরূপ আরোগ্য স্বরূপ দান করেছেন। আয়াতটা বলে দিচ্ছি, সূরা মুমিনুন আয়াত নম্বর 57, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। এবং সূরাতুল মুলক আয়াত নম্বর 1-4, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে এটার মধ্যে দিলে ওই কাগজটা সাদা হয়ে যাবে, ফ্রেশ কাগজটা পরে ফেলে দিবেন। যাই হোক, আমি আয়াতটা আবারও বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق سبع سماوات طباقا ما ترى في بيشي بولت السيار كمان مخصطة تو فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير اي برون تقول لي هبه অথবা লিখে যে নিয়ম বললাম ফলো করেন। এবং ব্যবসার মধ্যে, দোকানের মধ্যে, ক্ষেতের মধ্যে যদি এমন হয়,
যারা ব্যক্তি না, মানুষ হলে তো পানি খাওয়ানো যায়, ছোট বাচ্চা হলে আরেকজন করে বাচ্চাকে পানি খাওয়ান, রোগ হলে রোগীকে খাওয়ান, ফসলের উপর পড়লে, দোকানের উপর পড়লে, ব্যবসার উপর পড়লে, দোকানের মেশিনের উপর পড়লে, আর হাজার ওয়ে থাকতে পারে। তো এইগুলাতে দোকানে কাস্টমার আসে না, অফিসের লোক আসে না, ব্যবসা হয় না, উন্নতি হয় না, এই পানি থেকে একটু একটু ওরে। আর এই পানি তো আর আপনি ওটা দোকান তো আর মানুষ না যে তাকে খাওয়াবেন, তো এই পানিটা দোকানে ব্যবসা বাণিজ্যে ছিটায় দেন, প্রতিদিন সকালে একবার করে ছিটাবেন, আল্লাহ পাক আবারও বরকত ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আমাদের নাম দিয়ে ছবি দিয়ে অনেকেই অনলাইনে ফেসবুকে প্রতারণা করে, আমার নাম আমার ছবি দেখতে লাভ দিয়ে সেখানে যাওয়া যাবে না। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই আমার পেজ, এর বাইরে অন্য কোনো পেজ নাই। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয়, এর দায়ভার কিন্তু নিচ্ছি না আমি। আসসালামু আলাইকুম।